তো আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো আমরা বর্তমানে রয়েছি এখন অফিসিয়াল সাইটে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে wbcs.gov.in। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে রয়েছি। তো নিচে আপনারা স্ক্রল ডাউন করবেন, নিচে আসার পর যেটা দেখতে পাচ্ছেন ভিউ অল অপশন রয়েছে, তো ভিউ অল অপশনে আপনারা ক্লিক করবেন। তো ভিউ অল অপশনে ক্লিক করার মাত্র নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিশ অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে তিনটি আজকে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো প্রথমে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, রিভাইজ অ্যান্সার কি অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পিলি এক্সামিনেশন 2020 অ্যাডভেন্টমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন 17/2020। তো 17/2020 অ্যাডভেন্টমেন্ট যেটা রয়েছে আপনাদের 2020 সালে এক্সামিনেশন যেটা রয়েছে আপনাদের পিলি আপনাদের রিভাইজ অ্যান্সার কি প্রকাশিত করেছে, ঠিক আছে। তো নেক্সট যেটা 2 নম্বর আপডেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং অ্যাডভেন্টমেন্ট যেটা রয়েছে 02/2020, ঠিক আছে। তো দেন রয়েছে আপনাদের 08/2020, তো আপনাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। তো নেক্সট যেটা আপডেট রয়েছে লিস্ট অফ আনসুটেবল ক্যান্ডিডেটস, তো আনসুটেবল ক্যান্ডিডেটের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, ঠিক আছে। তিনটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো প্রথমে আমরা চলে আসছি এখন প্রথমে যেটা রয়েছে রিভাইজ অ্যান্সার কি যেটা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে, তো আমরা চলে যাচ্ছি বিস্তারিত। তো আমরা চলে এসেছি যখন অফিসিয়াল নোটিফিকেশন, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 মুখার্জি রোড কলকাতা 7/0026। ডেট আপনারা দেখতে পাচ্ছেন 26/8/2021 প্রকাশিত হয়েছে। তো এইমাত্র প্রকাশিত হলো অফিসিয়াল সাইটে, ঠিক আছে। তো মেমো নাম্বার দেওয়া আছে, আমরা দেখিনি বিস্তারিত। তো তার নোটিশে কী বলছে আমরা দেখিনি, রিভাইজ অ্যান্সার কি, ঠিক আছে। এমসিকিউ পেপার যেটা ছিল আপনাদের অফ দ্য এক্সামিনেশন। তো তারপর নিচে চলে আসবেন যেটা আপনাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিটেড অ্যাকাউন্ট সার্ভিস যেটা রয়েছে পিলি 2020, ঠিক আছে। তো অ্যাডভেশনটা দেখতে পাচ্ছেন 17/2020 ডেট অফ এক্সামিনেশন এক্সাম যেটা আমাদের রয়েছে 7/1 এক্সামিনেশন হয়েছে, ঠিক আছে। 7/1/2021 এক্সামিনেশন হয়েছে। তো সিরিজ ওয়াইজ অ্যান্সার কি আপনাদের প্রকাশিত করেছে কমিশন, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো আমরা দেখে নেবেন বিস্তারিত অফিসিয়াল অ্যান্সার কি, ডাউনলোড করে নেবেন অফিসিয়াল সাইট থেকে অথবা ডিসক্রিপশন চেক করবেন আমার, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, তো অবশ্যই আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো সিরিজ হিসেবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি 1 নম্বর যদি কোয়েশ্চেন যদি থাকে, ঠিক আছে, এখানে 1-এর কোয়েশ্চেন আপনার যদি এ সিরিজ যদি আপনারা আপনাদের এক্সামিনেশন দিয়ে থাকেন এ সিরিজের, তো এখানে আপনাদের সি উত্তর হবে। যদি আপনাদের সি সিরিজের দিয়ে থাকেন তো আপনাদের বি উত্তর হবে। তো 4 নম্বর যেটা 4 নম্বর উত্তর আপনাদের এ সিরিজ আপনাদের এক্সামিনেশন দিয়ে থাকেন বি নম্বর উত্তর হবে। তারপর সি যদি আপনার সিরিজের যদি এক্সামিনেশন দিয়ে থাকেন এ নম্বর আপনাদের উত্তর হয়ে যাবে যেটা আপনাদের 4-এর, ঠিক আছে। তো এইভাবে আপনার নিজের অ্যান্সার কি আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট আপডেটে। তো নেক্সট আপডেটে চলে আসছি আমরা এখন, আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 মুখার্জি রোড কলকাতা 7/0026 ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে, ঠিক আছে। শিডিউল অফ ফোর্থকামিং প্রিলিমিনারি রিটেন স্ক্রিন টেস্ট, তো যেটা রয়েছে আপনার শিডিউল প্রকাশিত করেছে ফোর্থকামিং, ঠিক আছে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 02/2020 ওয়ার্কশপ যেটা রয়েছে ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অ্যান্ড ডিসিপ্লিন যেটা রয়েছে আপনাদের, ঠিক আছে। তো প্রথমে যেটা আপনি দেখতে পাচ্ছেন 11 সেপ্টেম্বর আপনাদের এক্সামিনেশন রয়েছে। তো সময় দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন 10টা থেকে আপনাদের 11:30 পর্যন্ত সময় দেওয়া আছে এক্সামিনেশন টাইম, ঠিক আছে। তো তারপর নেক্সট যেটা আপনাদের রয়েছে 08/2020 আপনাদের অ্যাডভেন্টমেন্ট যেটা রয়েছে, তো ইন্সপেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি যেটা রয়েছে আপনাদের WBCS, তো আপনাদের এটা পরীক্ষা হবে আপনাদের একই সময়, ঠিক আছে। আপনাদের 11 সেপ্টেম্বর এক্সামিনেশন হবে স্যাটারডে। তো আপনাদের সময় যেটা রয়েছে 2:30 থেকে আপনাদের 4টা পর্যন্ত আপনাদের এক্সামিনেশন হবে যেটা আমরা দেখতে পাচ্ছেন 11 তারিখে পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো তারপর যেটা আপনাদের বলেছে ক্যান্ডিডেট আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল সাইট থেকে, আপনারা দেখতে পাবেন wbcs.gov.in অফিসিয়াল সাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। যেটা আমরা দেখতে 3rd সেপ্টেম্বর থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, অফিসিয়াল সাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই আমি নেক্সট ডে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে দেবো আপনারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা অবশ্যই বিস্তারিত জানিয়ে দেবো। তো নেক্সট আপডেট চলে যাচ্ছে আমরা এখন, তো নেক্সট আপডেটে আমরা চলে আসছি এখন, আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 মুখার্জি কলকাতা 7/0026। ডেট আপনাদের প্রকাশিত হচ্ছে 25/8/2021, ঠিক আছে। তো আপনারা দেখে যেটা রয়েছে আপনাদের এটা আপনাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো কিছু আনসুটেবল ক্যান্ডিডেটের নাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের রয়েছে নেম অফ দ্য পোস্ট যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন স্টাডিস যেটা রয়েছে আপনাদের, তো জেন ডিগ্রি কলেজ যেটা রয়েছে WBCS-এর আন্ডারে রয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি এই 3টি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এটাই আজকে আপনার আপডেট দেওয়ার ছিল, ভালো থাকবেন।